আজকে আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে নিয়ে যথারীতি কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি পড়ুন সবাই পুরুষ উচিত কণ্ঠে সকলে একযোগে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم إليه ترجعون اي مانوش تمرا কিভাবে কুফরি করো অস্বীকার করো আল্লাহর সাথে নাফরমানি করো কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত তোমাকে আল্লাহ পাক জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাদেরকে জিন্দা করবেন আবার সেই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল এ কথা তো আজ বিজ্ঞানসম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা মানুষ জন্মের আগে মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি কোত্থেকে এলো কোরআনে কারীম তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে তুমি দেখো সন্তান মায়ের জরাইতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মাটোজন এবং ওভাম এই দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি কোরআনে কারীম বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তুমি কোত্থেকে এলে কোরআনে কারীম থেকে তা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন ثم من علقة ثم من مضغة আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম মা বাপের পুরুষের স্পার্মাটোজন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানি ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোস্ত বানালাম কচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে ফাকাসাউনাল ইযামা লাহমান গোশত দিয়ে রগ দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানিয়েছি মায়ের পেটের ভিতরে ফি কারারিম মাকিন একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোনো জার্ম যেখানে পৌঁছতে পারবে না কোনো অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবহানাল্লাহ একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোনো রকমের কোনো জার্ম প্রবেশ করে বা করবার কোনো ক্ষমতা নাই কারো এমন একটা একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি কুফরি করতেছো আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্ভের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ভ থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে পারতে না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকলাঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গু করে বের করতে পারতাম পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে বানালাম খলাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পিঠের ভিতরে বসে যখন ক্ষুধার উদ্রেক হলো রুহু যখন এসে গেল ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোন মা বাপ কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবে
ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে পরে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে নাভির ভিতর দিয়ে পাস করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো এমন সুন্দর করে মায়ের পিঠের মায়ের পিঠের ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন নিখুঁত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম এরপরে কি করলাম সুম্মা নুখরিজুকুম তিফলা বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুবহানাল্লাহ বিহামদি আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল খোদার যন্ত্রণায় যদি মরেও যেতে কান্দা ছাড়া ভাষা নাই ভাষা আছে কোনো হুঁশ ছিল আমাদের কোনো জ্ঞান ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআন মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুঁশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যাটা করে কান্দা ছাড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলে মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিঁধে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে করে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া আসার ছয় মাস আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে ধনুষ্টঙ্কার হবে হাবিজাবি কথা বলে আল্লাহ দুধ বানাইছে বাচ্চার ধনুষ্টঙ্কার হওয়ার জন্যে মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্যে সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ওখানে কোনো জার্ম ছিল না কোনো রোগ জীবাণু ছিল না ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জার্ম রয়েছে বাতাসের ভিতরে জার্ম রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে হাজার রোগ বীজাণু জীবাণু ঘুরছে এই রকমের একটা পৃথিবীতে এসেছে আসার পরে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আজকের বিজ্ঞানীরা তা স্বীকার করেছেন অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত নির্মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের মহব্বত বাড়ে ইউরোপে আমেরিকায় মাকে মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিডার খাওয়ায় সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রয়োজন মিটিয়েছি তার খাবারের সব প্রয়োজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দিলেন সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মাকে সম্মান করে করো মা বাপকে মহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দরী স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলছেন শোনো وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমার প্রভুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহর ইবাদতের পর তোমার মা বাপের এহসান করবে খেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুল্লাহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে সম্মানজনক কথা বলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা সম্মানজনক কথা বলো মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বলো না তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আম্মা ঠিক কিনা কর ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে বাপ মা এটা ভালো করে মনে রাখতে হবে আপনার মাওলানা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে 50-50 সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা বাবার দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে রাসূলুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ দাওয়াত কয়জনের দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তিনজনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মাজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মা বাপ সম্পর্কে বলেন মা বাবার জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাহ পাক শিখাচ্ছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা পড়েন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর আল্লাহ রব আয় আমার প্রভু আমার মা বাপ যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখাই দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন ভুলে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়া করতে কেউ ভুলে যাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে
ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাতে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরায় দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদাত নিয়া পেট খুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতা মারলো হাঁটু দিয়া মাথা দিয়া মা ক্ষুধা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়েছে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবাদত করলে যত সওয়াব পাওয়া যেত আল্লাহ ওই সওয়াব মায়ের আমলনামায় লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে ক্ষুধায় কষ্ট পায় মা এই জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সওয়াব হতো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় রোজার সওয়াব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময় চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যায় নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মাবাবের কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচবো না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো জেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়ায় এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টে হৃদয় বিঙ্গন কলিজার ৩২টি নারী ছেঁড়া যন্ত্রণার সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এ মায়ের সাথে নাফরমানি করবি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া চাবি
দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কান্দো মায়ের জাতি অনেক সম্মান তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদমত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ তোর মায়ের মর্যাদা তিন গুণ বেশি তোর বাপের চাইতে মর্যাদা বেশি সুবহানাল্লাহ পড়ে আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন বিশ্ব নবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্ব নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কিসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কিসমতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধমা ইনি হযরতে হালিমাতু সাদিয়া আমার সেই দুধমা রাসূলুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোনো নিষেধ নাই দেন হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত দিবেন আমি কোনো নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলেম ওলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন মায়ের খাওয়াও বাপকে খাওয়াও তোমার সবচেয়ে বড় পীর তিনি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মা বাপ যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দগির কাম শেষ একটু বদদোয়া করলে জাহান্নামে যাবা কোন পিসা বদকল বদদোয়া করলে জাহান্নামে যাবে এমন কথা নাই কোন মাওলানা বদদোয়া করলে দোযখে যাবে এমন কথা নাই রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমার বেহেশত মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দোযখে যাবি আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবি সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে তোর বেহেশত আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত সুবহান নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর রাসূল দিয়েছেন আমার বন্ধুগণ হযরত বাইজিদ বুস্তামী ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাতে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়োদৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মায়ের ঘুমে ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থরথর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস ছুঁয়া বাচ্চা বলে ঘুমাই নাই
তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়া ঘুম পড়াইয়া দিলেন হযরত বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন চিৎকার মেরে কেঁদে বলেন আমার রব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কারা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মহব্বত করো কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে মা বাপকে সম্মান করো হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এসে কাঁদতেছেন হুজুর বলছেন আবু হুরায়রা কাঁদো কেন কাঁদো কেন রাতের বেলা কাঁদো কেন হযরত আবু হুরায়রা বলছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছো কোন গোস্তাখি করেছো আবু হুরায়রা বলছেন না হুজুর কোন গোস্তাখি করি নাই তবে মারলো কেন হযরত আবু হুরায়রা বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হুরায়রা এত রাত্রে কোথায় ছিলি বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মোবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশরিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিচ্ছু নাই বিশ্বনবী বলছেন এত বড় পাওয়ারফুল নবী লেজিসলেটিভ পাওয়ার সারে আল্লাহ তাকে বানিয়েছেন শরীয়ত প্রণেতা কোরআন শরীফে শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমারেখা শুধু কোরআনই ঠিক করেনি রাসূলের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূলও হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথার লোড কত হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ মা আমাকে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছো হযরত আবু হুরায়রা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহুম্মা হিদি উম্মা আবি হুরায়রা আয় আল্লাহ আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও রাসূলুল্লাহ দোয়া করছেন আর আবু হুরায়রা সমানে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পিছন থেকে কয়েকজনে আবু হুরায়রার জামা টেনে ধরেছে দৌড়ক তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্রলোক মানুষ কোন ঝড় ঝামেলার মধ্যে থাকে না রাগ সাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হযরত আবু হুরায়রা জামা সাহাবীর হাত থেকে ছিনিয়ে নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও
আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই, আমি দৌড়াইয়া আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না, আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে, আমি এইটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি তোমার আবু হুরায়রা ফিরে এসেছি। মা বলছেন, বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর মা আমার বেরিয়ে এলেন, মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলের ভিতর থেকে পানি পড়তেছে। মা বলল, বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি, অনুশোচনা করেছি, আমি গোসল করেছি, মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই, কেন তারে মারলাম, আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে। ও আমার আবু হুরায়রা, আমি গোসল করেছি, পবিত্র হয়ে গেছি, জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে। হযরত আবু হুরায়রার মা ঘোষণা করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস, আল্লাহর ইবাদতের পরই মা বাপের খেদমত করতে হবে। আল্লাহ পাক বলছেন, বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম, মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম, এত মহব্বত দিলাম তোর উপরে, যে কোনো বিদেশে যান, যেখানে যান, বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেসে আমার জন্য আনছে কি, সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে। একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার বাসার মুখখানা শুকনা, তুই বুঝি আজকে কিছু খাইস নাই। বিদেশে যেসব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে। আমার ছোটবেলার কথা আমি দেখেছি, আমি দেখেছি সরসিনা মাদ্রাসায় পড়তাম, আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময়, আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা, বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন। যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি, পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম, যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। সুবহানাল্লাহ, মা কি জিনিস, আল্লাহ আল্লাহ আল্লাহ। বিদেশে যদি কারো সন্তান মারা যায়, সবার জানার আগে কবি বলতেছেন, বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মায়ের কই যার তারে টান লেগে যায়, মা বুঝতে পারে আমার সন্তানটা নাই। আহারে মা, আমার বন্ধুগণ, মা যার বেঁচে আছে বেয়াদবি করেছেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, পাও ধরে মাপ নিয়ে নেবেন, মা তো পা ধরে দেখবেন মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত দরদ তার বুকের মধ্যে। আর মা বাপকে সম্মান করবে। যাক, এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না, শুধু আমি আপনাদের বললাম, এই বিশাল জনতাকে বললাম, সবচাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ, সবচাইতে বড় পীর কে? মা বাপ। সন্তুষ্ট করেন, রুজিতে অভাব ঘটবে না, কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া লাগবে না, আল্লাহর কসম মাজারে যাই চাওয়া লাগবে না। মা বাপের, মা বাপকে খেদমত করেন, মা বাপকে খুশি করেন, মা বাপকে খাওয়ান হাদিয়া দেন, মা বাপ খুশি, রুজিতে বরকত হবে, ব্যবসায় বরকত হবে, ঋণগ্রস্ত থাকবেন না, সম্মান আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, রাসূলুল্লাহর হাদিস। এই জন্য আমি অনুরোধ করব, মা বাপকে সম্মান করবেন। বিশাল আকাশের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মওতের মালিক, আমাদের সুখ দুঃখের মালিক, আমাদের মনিব, আমাদের রব, সর্বশ্রষ্টা সর্বশ্রেষ্ঠ মালিক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নিচু করে একান্ত গোলামের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, জীবনের সব দুঃখ দুর্দশা আল্লাহর কাছে বলবো আমরা, আমরা আমাদের গুনার কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আমাদের গুনার দিকে নজর করো না, আমাদের গুনার দিকে তাকায়ও না, আমরা এত গুনাহ করেছি সেদিকে তাকালে হয়তো রহমত করতে ইচ্ছে করবে না। হে আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়ও না, আমাদের চোখের দিকে তাকাও আর আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকায়া আমাদের জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন এই পাঁচ দিন তাফসীর করতে গিয়ে যদি কোনো ভুল আমি করে থাকি, হে আল্লাহ আমি মানুষ ইলেম কালাম নাই, আমি যদি কোনো ভুল করে থাকি আল্লাহ তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, কোনো ভুল কথা যদি বলে থাকি তোমার বান্দাদের স্মৃতি থেকে তা মিটায়া দাও। হে আল্লাহ হক কথা যা বলেছি, কোরআনের কথা হাদিসের কথা তেলাওয়াত যা হয়েছে, জিকির আজগার হয়েছে, আল্লাহ এতে তুমি খুশি হয়ে যে সওয়াবটুকুন দিবে আল্লাহ দয়া করে সওয়াবটুকুন সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের আব্বাজানের কথা, আমাদের মায়ের কথা মনে পড়ে গেল আল্লাহ। আয় আল্লাহ আমাদের আব্বাজান যারা কবরে চলে গেছে আমাদের জন্য কত কষ্ট করেছেন আল্লাহ, বাবজানের কবরটাকে বেহেশত বানাইয়া দাও। রব্বুল আলামিন আব্বার কথা কি বলা যায়, আমাদের মানুষ করার জন্য কত কষ্ট করেছেন, কত মিথ্যা মামলা করেছেন, কত বাড়ি ঘর করে গেছেন আমাদের জন্য, একটা পয়সা নিয়ে যান নাই, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে চলে গেছে। আল্লাহ বাবজানের কবরটা বেশ তো বানাইয়া দাও। রব্বুল আলামিন জনম দুঃখিনী মা আমাদের বাচ্চাদের বিদায় হয়ে গেছে আল্লাহ, বেহেশতের বাগান বানাইয়া দাও কবরটারে, আল্লাহ কবরগুলিকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রব্বির হামহুমা তুমি তো রহমান রব্বায়ানি সগীরা, তুমি জব্বার আল্লাহ, তুমি সত্তার আমাদের দিকে, তুমি মুহাইমিন তুমি মুমিন তুমি মুতাকাব্বির তুমি সত্তারুল উয়ুব, আল্লাহ আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও। আয় আল্লাহ এইভাবে করে মায়ের কাছে দাঁড়ায় যদি মা মা বলে যদি কান্তাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারে, আল্লাহ মায়ের চাইতে লক্ষ গুণে মায়া তোমার বেশি, আমাদেরকে রহমতের কোলে টেনে নাও। আয় আল্লাহ যত মানুষে মা পিলে হাত উঁচু করছে, যত গুণা আছে আজকের মাঠ থেকে কেউ যেন গুণা নিয়ে বাড়ি না যায়। আল্লাহ আমাদের শিরক গুণা মাফ করো, আমাদের বেদাতের গুণা মাফ করো, চুরি ডাকাতির গুণা মাফ করো, মানুষ হত্যা করার গুণা মাফ করো, জেনা করার গুণা মাফ করো, বিদায় হয়ে গেছে আল্লাহ,
رب العالمين الله قبر قلية جنة الفردوس بلد رب رحمهما كما ربياني صغيرا رب العالمين امدر دعا تمي قبول کرو الله دعا الله আমাদের কান্নার আওয়াজ তুমি শোনো আল্লাহ কিছু নাই কান্দা সারা আমাদের কাছে আল্লাহ এই মাহফিলে যত যুবক এসেছে আমাদের দেশের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে আল্লাহ সব যুবকদের জন্য দোয়া করি আল্লাহ যুবক ছেলেদের ইসলামী আন্দোলনের জন্য খালিদ বিন ওলিদ বানায় দাও এই মাহফিলে যত যুবক এসেছে আল্লাহ সব যুবকদের ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও আয় আল্লাহ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর তোমার দরবারে মঞ্জুর করো তাদের সিনায় হিম্মত দাও বাংলাদেশের পুলিশ বাহিনী ইমাম দিয়া কলজেডারে ভরে দাও বাংলাদেশের সেনাবাহিনী এয়ার ফোর্স ল্যান্ড ফোর্স বিডিআর পুলিশ এদের কলিজায় এত বড় ইমাম দাও যে ইমানের জোরে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্ত দিয়া হেফাজত করতে পারে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের ময়দানে দু হাত উঁচু করে দিয়ে আল্লাহর কাছে চাইছিলেন যাতে তার বগল দেখা গিয়েছিল হাদিস শরীফে এসেছে আল্লাহর কাছে দুটো হাত উঁচু করে দিয়ে চান ইয়া আল্লাহ আল্লাহ কান্দেন কান্দেন আজকে কানবেন না কবে কানবেন আজই তো কান্নার দিন কাদের আল্লাহর কাছে আল্লাহ ভিক্ষা চাই তোমার কাছে আল্লাহ আল্লাহ অনেকের রোগ ব্যাধি আছে মাফ করে দাও আল্লাহ আজকের এক মহিলা আমার সঙ্গে টেলিফোনে কাঁদলেন ২০ বছর পর্যন্ত রোগে ভুগতেন রাহেল আক্তার লাকি তার নাম ২০ বছর পর্যন্ত ভুগতেছে রোগে কাঁদতেছে বলছে বিশ্বাস করি কোরআনের মাহফিলে দোয়া কবুল হবে অপারেশন যেন লাগে না দোয়া করেন এই মহিলাকে যেন আল্লাহ অপারেশন না লাগায় ভালো করে দেন আমার মা বোনেরা মেয়ে লোক মানুষ পেটে বাচ্চা কোলে বাচ্চা কষ্ট করে মা বোনেরা বহুত দূর দারাজ থেকে এসেছে আল্লাহ আমার মায়েরা বোনেরা যারা আসছে আল্লাহ কেয়ামতে তাদেরকে খাদিজা এবং আয়েশার কাতারে দাঁড় করায় দিও আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিও আল্লাহ মা বোনদেরকে তুমি হেফাজত করো যত রিক্সাওয়ালা এসেছে আল্লাহ এত কষ্ট তারা করে ওদের ভাগ্য তুমি উন্নতি করে দিও আল্লাহ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র ডিসি এসপি জজ ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রকৌশলী চিকিৎসক কৃষিবিদ আল্লাহ সকলের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ রব্বুল আলামিন আমরা এই বিশ্বাস নিয়ে হাত নামাচ্ছি যে আমরা এতক্ষণ যা বলেছি তুমি শুনেছো আমরা যা বলেছি তুমি কবুল করেছো আয় আল্লাহ আমাদের মুনাজাত তোমার দরবারে কবুল করে দিও আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল